অনেকে দেখা যায় কর্মস্থলে বসে ডিউটির সময় কোরআন কারীম পড়ছেন, অনেকে মনে করেন এভাবে সে তার কাজে ফাঁকি দিচ্ছেন, আসলে কোনটা সত্য? অনেকে দেখবেন এই যে রমজান মাস আসতেছে না, এই রমজান মাসে দেখবেন যে অনেকে যে কোরআন তেলাওয়াত কাজে ফাঁকে ফাঁকে করতেছে, মসজিদে আগে আগে জোর সময় চলে যাচ্ছে, টাইম চলো শেষ হয়ে গেছে তাও মসজিদে বসে তাজবীহ পড়ে তেলাওয়াত করে, ডিউটিতে আসে না, ডেস্কে ফিরে আসে না, এদিকে কাস্টমারে সিরিয়াল দিয়ে পড়ে গেছে, কারণ অফিসের সাহেব এখন আল্লাহ ইবাদত বন্ধই করতেছেন, রমজান মাস যাচ্ছে যে সেজন্য। তো এটার কারণে সওয়াব তো হবেই না, বরং ওটা গুনাহ হতে পারে। আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার ব্যক্তিগত টাইমে, আপনার কোম্পানি আপনাকে চাকরি দিয়েছেন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটির বিনিময়ে, এর মধ্যে ফরজ নামাজ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু সুন্নাত আমল বা এক্সট্রা নফল আমল কোরআন তেলাওয়াত জিকির আজকার দোয়া দরুদ এটা আপনি ডিউটির মধ্যে ফাঁকি দিয়া বিডিউটির আপনার কাজ না করে এটা করার কোনো সুযোগ নাই। এখানে একটা বিষয় হলো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডেস্কে কেউ চাকরি করছেন, সামনে কোনো লোকজন নাই, কাস্টমারও নাই, কোনো হাতে কাজও নাই, এবং মালিক বা উদ্যোগন কর্তৃপক্ষ জানেন যে যখন কাজ চাপ থাকে না তখন সে ব্যক্তিগত কাজ একটু মোবাইল টিভি টিভি অথবা একটু বই পড়া বা অন্য কোনো কাজ করা সে করে, এবং তারা জানেন কিছু বলেন না, তার মানে তাদের মৌন সম্মতি আছে, এইরকম হলে তখন তেলাওয়াত জায়েজ হতে পারে। কিন্তু যদি মালিক আসলে বা বস আসলে আস্তে করে সরায় ফেলান তাহলে বুঝতে হবে জায়েজ নাই, তার মানে তার সম্মতি নাই, তাহলে আপনি চুরি চুরি লুকোচুরি কেন করছেন? তার সামনে আপনি মোবাইল টিপতে পারতেছেন, কেউ নাই জানেন, এরকম যদি অ্যালাউ করে তাহলে আপনি এটা করতে পারেন, আর যদি অ্যালাউ না করে তাহলে সেটা কি হবে না, জায়েজ হবে না। আপনি জোহর নামাজে লম্বা সময় রমজান মাসে মসজিদে বসে থাকতেছেন, এদিকে আপনার ডিউটির টাইম যাচ্ছে, জায়েজ হবে না। মানুষের ক্ষতি করে, মানুষের হক নষ্ট করে আল্লাহ নফল ইবাদত করলে কখনো আল্লাহ খুশি হবেন? আমরা অনেকে গাছের গোড়া কেটে আগায় পানি দেই, গোড়া কেটে আগায় পানি দেই, বান্দার হক নষ্ট করে আল্লাহকে খুশি করার চেষ্টা করি, এতে আল্লাহ খুশি হবেন না, খুব সাবধান থাকতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।